আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের কি খুব সহজে পেঁয়াজু বানানো দেখাবো। তো আমি এখানে মসুরি ডালের পেঁয়াজু করব। তো আমি একটু ডালটাকে বেটে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি হলুদ আধা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, আধা চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং আদা রসুন বাটা সামান্য পরিমাণ। এই আদা রসুন বাটাটা অপশনাল, আপনাদের না দিলেও চলবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, ধনে পাতি। এখানে এক পরিমাণের ডালছি, দিয়ে দিচ্ছি এক পপকর্ন ফ্লাওয়ারটা দিলে হবে, যেটা খেতে ভালো লাগে। এবারকে মিশিয়ে নেব। ডালটা মাখানো হয়ে গেছে। চুলায় একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়েছে কিনা আমি একটু তেলের মধ্যে দেখুন বুদবুদে উঠছে, তার মানে তেলটা গরম হয়েছে। এখন আমি পেঁয়াজগুলোকে ছাড়ব। এভাবে ছেড়ে দিতে হবে গরম তেলের মধ্যে। এভাবে আমি সবগুলো পেঁয়াজ ছেড়ে দিব তেলে। পেঁয়াজটা আমি ডুবো তেলে ভাজছি, খাওয়া যাবে মুড়ির সাথে, আপনারা খেতে পারবেন। সামনে রোজা মাস, মসুরি ডাল বড়া মানে পেঁয়াজও বানিয়ে খেতে খুবই টেস্টি হবে। পেঁয়াজগুলো উপরে ভেসে আসছে, তার মানে প্রায় হয়ে আসতেছে পেঁয়াজগুলো। আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। আমার গরম গরম মসুর ডালের পেঁয়াজ, এটা বাসি ট্রাই করবেন, খুবই মজাদার এবং খুব মচমচে। ধন্যবাদ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার থাকবেন, আমার আল্লাহ হাফেজ।